ফায়ার টেস্ট, এটা একটা ফায়ার টেস্ট জাস্ট। ইয়েস দেখেন কিচ্ছু হয় নাই, বরং আসলে ফায়ার দিলে আগুন দিলে আরো চকচক করতে। লেদার ল্যাব টেস্ট করানোর মাধ্যমেও যদি আপনারা যদি আমাদেরকে প্রমাণ করতে পারেন, আমরা যেটা লেদার বলেছি বাট এটা লেদার না, 1 লক্ষ টাকা ক্ষতিপূরণ আমাদের কাছে। এটা হচ্ছে অয়েল পুল আপ লেদার, এটা এক্সপোর্ট লেদার, ফুল গ্রেইনের লেদার হয়ে থাকে। আর হচ্ছে আপনার আমরা যত ব্যবহার করব অয়েল পুল আপের প্রোডাক্ট, এটা গ্লেজ তত বাড়বে, আপনি যত ইউজ করবেন এটা কালার এবং শাইনিং তত বাড়বে। এটা মেইনলি আমরা মিলিং আর্টিকেল দিয়ে করছি, লেদার মিলিং আর্টিকেল, এবং ভিতরের সেকশনে আমরা হচ্ছে মানে গরম যেন হয় ওটার জন্য একটা উল টাইপের একটা। সবার আগে সকল ভিডিওর আপডেট পেতে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে অল বাটনটি অন করে দিন। আমাদের ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম ফলো করতে একদমই ভুলবেন না। ওকে গাইজ, আজকে আমরা আপনাদেরকে 100% অরিজিনাল লেদারের ওয়ালেট থেকে শুরু করে দেখতে পাচ্ছেন, এখানে বেল্ট আছে, মাউস প্যাড আছে, এপাশে পাসপোর্ট হোল্ডার আছে, ব্যাগ আছে এবং উইন্ডশিল্ড। এটা হচ্ছে চেস গার্ড, যারা বাইকার রয়েছেন তাদের জন্য কিন্তু চেস গার্ড আছে। যারা আসলে একদম 100% অরিজিনাল জেনুইন লেদারের জিনিস খুঁজে থাকেন তাদের জন্য আজকের এই ভিডিওটা। এবং এই মুহূর্তে আমরা যেখানে রয়েছি এটা কিন্তু আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, তারা কিন্তু নিজস্ব প্রোডাকশন, নিজস্ব ফ্যাক্টরিতে তারা প্রোডাকশন করে থাকে জেইসে। জেইস একটা ব্র্যান্ড, বাংলাদেশের পপুলার একটা ব্র্যান্ড, জেইসে রয়েছি আমরা এই মুহূর্তে। আর আমার সঙ্গে এই মুহূর্তে আছেন মাজিদ ভাই, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাই? আছি ভাই, ভালো আছি আলহামদুলিল্লাহ। ওকে, তো যেহেতু আসলে আপনার 100% জেনুইন লেদারের সবকিছু প্রোভাইড করতেছেন আমাদের কাস্টমারদেরকে, তো সেক্ষেত্রে মূলত আপনার কাছে যা যা আছে সেইগুলো আপনি যেহেতু ঢাকার বাইরে কুরিয়ারে এবং ঢাকার মধ্যে হোম ডেলিভারি দিচ্ছেন, তাই তো? ওকে, তো কি কি দেখাবো আজকে আমাদের ভিডিওতে? আজকে আমাদের এখানে বেল্ট, ওয়ালেট, লং ওয়ালেট, কার্ড হোল্ডার, চেস গার্ড, ব্যাগ এবং পাসপোর্ট হোল্ডার আমাদের এখানে আমরা এনেছি, রেখেছি আর কি। তো আমরা শুরু করি, এগুলা দিয়ে আমরা বেল্ট দিয়ে শুরু করতে পারি। ওকে, বেল্ট দিয়ে শুরু করি। হ্যাঁ, আমাদের যেমন এটা হচ্ছে যেমন থ্রি পার্টের একটা বেল্ট। ওকে, থ্রি পার্টের একটা বেল্ট, উপরও এটা আপার সেকশন বলা হয়, আপার সেকশন লেদার, এটাও লেদার এবং ভিতরে একটা পার্ট আছে ওইটাও লেদার, 100% জেনুইন লেদার দিয়ে করা। তিন পার্ট, ফোটাও এক, ফোটাও রেক্সিন নাই, না আমরা রেক্সিন দিয়ে আসলে কোনো প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করি না। সো এই যে আপনার, এবং শিলি করা, আপনার এটা কোনো ইয়া হবে না, আপনার আপনাদের সাইজ অনুযায়ী অ্যাডজাস্ট করে নিতে পারবেন, নিতে পারবেন। যাদের যাদের বড় কোমর আছে বা মানে ছোট কোমর আছে ওইভাবে আপনার সাইজ অনুযায়ী ছোট বড় করে নেওয়া যাবে, অ্যাডজাস্ট করে নিতে পারবেন। আমাদের সাইজগুলো বেল্টের সাইজটা হয়ে থাকে, মেন্সের বেল্টের সাইজ হয় 46+ মানে 2 ইঞ্চি ± হয় আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, হয়তো 48 বা 47 এরকম হইতে পারে বা মানে 2 ইঞ্চি ± হয়, আপনারা ওইভাবে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। বকলেসটা দেখায় এখানে আছে একটা স্টেইনলেস স্টিলের একটা বকলেস, যেটাতে মরিচা বা কোনো ধরনের কোনো কিছু পড়বে না। আমি নিজেও একটা ব্যবহার করতেছি, কালার উঠবে না, মরিচাও ধরবে না, না কালার ওঠার কোনো প্রশ্নই আসে না। জি, ওকে, জি। এবং অনেকে আপনার যে আমাদের যে প্রোডাক্টগুলো, আমরা যেই প্রোডাক্টগুলোতে লেদার লেখা থাকে ওইগুলো 100% জেনুইন লেদার দিয়ে করা, এবং কেউ যদি প্রমাণ করতে পারে যে আমরা লেদার বলেছি বা বলেছি বাট আমরা লেদার প্রোডাক্ট দেইনি, তাহলে সে যদি প্রমাণ, উপযুক্ত প্রমাণ আমাদেরকে দেখাইতে পারে, আমরা তাকে 1 লক্ষ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দিব জেইসের পক্ষ থেকে। মারাত্মক ব্যাপার, আপনি যদি প্রমাণ করতে পারেন যে লেদার না, সেক্ষেত্রে 1 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিবে। জি, আরেকটা বিষয়, আরেকটা বিষয় ফায়ার টেস্ট, এটা একটা ফায়ার টেস্ট জাস্ট। ইয়েস দেখেন কিচ্ছু হয় নাই, বরং আসলে ফায়ার দিলে আগুন দিলে আরো চকচক করতেছে এখানে। না, এখানে বিষয়টা হচ্ছে অনেকে মানে লেদার টেস্টে বাংলাদেশে একটা মানে আমি যেটা আমার পার্সপেক্টিভে আমি যেটা বুঝি যে অনেকে ফায়ার টেস্টটাকে অনেক মানে ইয়া মনে করে, বাট এখন চাইনা এরকম কিছু আর্টিফিশিয়াল ইয়া করেছে যেগুলো ফায়ার টেস্টও আসলে ধরা যায় না। কিন্তু এটার জন্য আপনারা সবচেয়ে ভালো হয় যদি লেদার ল্যাব টেস্টটা করাতে পারেন। আচ্ছা আচ্ছা, লেদার ল্যাব টেস্ট করানোর মাধ্যমেও যদি আপনারা যদি আমাদেরকে প্রমাণ করতে পারেন, আমরা যেটা লেদার বলেছি বাট এটা লেদার না, 1 লক্ষ টাকা ক্ষতিপূরণ আমাদের থেকে নিয়ে নেবেন। ল্যাব টেস্টের উপরে আর কিছু নাই, জি মানে ল্যাব টেস্ট করলে যে মানে সায়েন্টিফিক ওয়েতে আসলে এই যে মানে ফায়ার টেস্টটা কিন্তু আসলে সায়েন্টিফিক ওয়ে না, সায়েন্টিফিক ওয়ে হচ্ছে ল্যাব টেস্ট করা। আমাদের প্রতিটা প্রোডাকশন, লেদার প্রোডাকশন আমরা সেই ল্যাব থেকেই আগে লেদার প্রোব করা হয়, দেন হচ্ছে আমরা প্রোডাকশনে যাই যে কোনো প্রোডাক্ট। গুড, জি। এরপরে এরপরে বেল্টগুলো প্রাইস গুলো একটু বলে দাও। জি, ওকে ওকে, যেমন এটার প্রাইস আপনার ব্ল্যাক, এটা সামনের দিকে হচ্ছে ব্ল্যাক, ভিতরের দিকে একটা ব্রাউন কালার একটা শেড করা, এটা হচ্ছে 600 টাকা রাখা যাবে, 600 টাকা। এমআরপি প্রাইস হচ্ছে 900 টাকা। আচ্ছা আচ্ছা, 900 টাকা। ওকে, এমআরপি হচ্ছে 900 টাকা, ওনারা দিচ্ছেন 600 টাকা, অর্থাৎ 300 টাকা ডিসকাউন্ট। জি, ওকে। এরপর আরেকটা বেল্ট দেখাচ্ছি, যেমন এখানে দেখেন এটা একটা ক্রাফটেড ডিজাইন করা,
ক্রাফটেড ডিজাইন করা, এটা হচ্ছে মানে লেজার দিয়ে করা এবং ব্যাক সাইডে মিলিং লেদার, আপনার চামড়াকে নরম করার জন্য মিলিং করা হয়। আচ্ছা, মেইনলি এটা এক্সপোর্টেড একটা লেদার। ওকে, এবং এটার মধ্যে ক্রাফটেড ডিজাইন করা, আপনার লেজার কাটিং করা আছে সবগুলোই। আমাদের সকল প্রোডাক্ট এগুলো লেজার কাটিং করা প্রোডাক্ট। সো এটার প্রাইস হচ্ছে 700 টাকা, 700 টাকা। এমআরপি হচ্ছে 1299 টাকা, 1299 টাকা। এটা একটা এক্সপোর্ট লেদার দিয়ে করা। আচ্ছা আচ্ছা, এক্সপোর্ট লেদার দিয়ে করা। ওকে, এবং এটা অনেক সফট হবে, সফট হবে। আচ্ছা, দেন আমরা এটা দেখাচ্ছি, এটা হচ্ছে সাফিয়ানো লেদার, মেইনলি হচ্ছে জার্মানিতে এক্সপোর্ট হয় এই লেদারটা। আপনার লেদার উপরে হালকা একটা প্রিন্ট থাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সাফিয়ানো, একটু দানা 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 থাকবে, সাফিয়ানো লেদার। ওকে, এটার মাসকান দিয়ে একটা ডিজাইন করা হয়েছে, এটা একটা তিন পার্টের একটি লেদার, 100% জেনুইন লেদারের একটি বেল্ট। এটা রাখা যাবে 650 টাকা, 650 টাকা। জি, এটার এমআরপি হচ্ছে 1000 টাকা। আচ্ছা, খুবই সুন্দর, খুবই সুন্দর। দেন হচ্ছে আমরা একটা বেল্ট দেখাচ্ছি, এটা হচ্ছে ওয়েল পুল আপ লেদার। আমরা যত ব্যবহার করবো ওয়েল পুল আপ এর প্রোডাক্ট, এটা গ্লেজ তত বাড়বে প্রতিদিন, প্রতিনিয়ত এটা গ্লেজিংটা বাড়বে। খুবই অসাধারণ জি। এটা এটার ব্যাক সাইডে হচ্ছে একটা বিস্কিট কালার টাইপের দেওয়া এবং এটা হচ্ছে ব্রাউন কালার একটা ইয়া দেওয়া, এবং এটা দেখবেন যে চকচক করবে অল টাইম। খুবই সুন্দর একটা জি, এটা ওয়েল পুল আপ লেদার দিয়ে করা। এটা 650 টাকা রাখা যাবে, এমআরপি হচ্ছে 1000 টাকা। মানে 1000 টাকার বেল্ট আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 650 টাকা, রাইট জি। ওকে, তো আমরা তো বেল্ট গুলো দেখে ফেলতেছি, আরো একটা দেখাবো জি। এটার এটার একটা ব্ল্যাক বেল্ট আমাদের, এটা দুই দিকে হচ্ছে ব্ল্যাক দেওয়া এবং মাঝখানে একটা স্পিট লেদার দেওয়া। ওকে, সো মানে তিন পার্টের বেল্ট, মানে বোথ সাইড হচ্ছে ব্ল্যাক দেওয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবং সাইড দিয়ে সিলি করা, মানে বেল্ট। এটা এটার এমআরপি হচ্ছে 900 টাকা, আমরা আপনাদেরকে 600 টাকাই দিয়ে দিব আর কি। এবং স্টেইনলেস স্টিল আমাদের সবগুলো, এগুলাতে মরিচা পড়বে না। আচ্ছা, এখানে আসলে অনেকগুলো বেল্ট আছে, আমরা সবগুলো হয়তো দেখাতে পারবো না, ভিডিও শর্ট করতে হবে, অনেক বড় হয়ে যাবে না হলে। তো এইগুলোর মধ্যে আসলে যে কোনোটা নিতে চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন তাদের সঙ্গে, তাদের ওয়েবসাইট আছে। এখানে একটা বাচ্চার একটা বেল্ট আছে, বাচ্চাদের একটা বেল্ট দেখাই ফেললি আমরা। এখানে একটা বাচ্চাদের একটি বেল্ট আছে, মানে এটাও সেম তিন পার্টে একটি লেদার বেল্ট, সাইড দিয়ে সিলি করা এবং হচ্ছে বোথ সাইডে ব্ল্যাক লেদার ইউজ করা এবং মাঝখানে স্পিড ইউজ করা, এবং এটা স্টেইনলেস স্টিলের একটা বকলেস, যেগুলো ভাঙা বা ইয়ার মানে মরিচা পড়া কোনো সম্ভাবনা নাই জি, রাইট, এক্স্যাক্টলি যে এটা এটার প্রাইস দেখা যাবে হচ্ছে 400 টাকা, 400 টাকা পড়বে প্রাইস। এখন আমরা ওয়ালেট দেখাবো, আসলে শর্ট ওয়ালেট এবং লং ওয়ালেট আছে না আমাদের, কিছু ওয়ালেট আমরা আপনাদেরকে দেখাতে যাচ্ছি। যেমন আমাদের এখানে লং ওয়ালেট, আমাদের এখানে লং ওয়ালেট আমরা তিনটা কালেকশন আমরা রেখেছি, যার মধ্যে এটা হচ্ছে একটা ওয়েল পুল আপ এর লেদার, লেদার দিয়ে করা, র লেদার বলা হয় এটা, ওয়েল পুল আপ লেদার। এবং এটা আপনি যত ইউজ করবেন আপনার এটা গ্লেজ এবং কালার আরো ডিপ হবে, আরো ডিপ হবে এবং সুন্দর হবে, সফট হবে আরো, রাইট রাইট, অলরেডি সফট আছে এগুলা আমাদের প্রতিটা, মানে এই প্রোডাক্টগুলা কোনোটাই, অনেকে একটা জিনিস ফেস করে যারা ওয়ালেট ইউজ করে, দেখবেন যে কিছুদিন ইউজ করার পর সেটা হার্ড হয়ে যায়, বাট আমাদের এটা হার্ড হওয়ার কোনো চান্স নাই জি। এখানে দুইটা মোবাইল রাখা যাবে, 7 ইঞ্চি পর্যন্ত দুইটা মোবাইল রাখা যাবে, এবং কার্ড হোল্ডার, কার্ড হোল্ডারের অপশন আছে, এবং টাকা রাখা এবং যে কোনো ডকুমেন্টস রাখতে পারবেন। মিলিং করা হয় আপনার চামড়াকে, মানে সফট করার জন্য। সো এটা এটার মধ্যে একটা মোবাইল রাখার চেম্বার আছে, 7 ইঞ্চি পর্যন্ত আপনার মোবাইল রাখতে পারবেন, কার্ড হোল্ডার, এনআইডি কার্ড বা রাখা যাবে, প্লাস হচ্ছে আপনার টাকা এবং যে কোনো ডকুমেন্টস আপনারা রাখতে পারবেন। আর সামনেও একটা চেম্বার আছে যেখানে আপনারা কোনো কিছু ডকুমেন্ট রাখতে পারবেন, এটা রাখা যাবে 700 টাকা, 700 টাকা করে প্রাইস। আচ্ছা, এরপরে হেভি গ্রেন, মানে এক্সপোর্ট লেদার হেভি গ্রেনের একটা প্রোডাক্ট, এটা একটা ব্রাউন কালার একটি প্রোডাক্ট। এখানে আমাদের লোগো দেওয়া আছে, এটা লোগো, এটা দুই ধরনের লোগো আমরা ইউজ করেছি, আমাদের এই লোগোটাও ইউজ করা অথবা নামটা ইউজ করা আছে, মানে দুই ধরনের ইয়া করে করা। এটার মধ্যে আপনার দুইটা মোবাইল রাখতে পারবেন, দুইটা মোবাইল রাখার চেম্বার রয়েছে 7 ইঞ্চি পর্যন্ত, আর হচ্ছে কার্ড, মানে কার্ড রাখতে পারবেন, এরপর হচ্ছে এনআইডি কার্ড, এবং এই চেম্বারগুলো আছে, আপনার যে কোনো ডকুমেন্টস আপনার রাখতে পারবেন, রাখতে পারবেন। আচ্ছা, এরপরে আমরা চলে আসছি যেমন শর্ট ওয়ালেট, আমাদের এই মুহূর্তে আমরা তিনটা শর্ট ওয়ালেট আমরা দেখাচ্ছি আপনাদেরকে। এটা একটা ওয়েল পুল আপ লেদার, মানে এক্সপোর্ট লেদার, আমাদের আমাদের ম্যাক্সিমাম প্রোডাক্টে আমরা এক্সপোর্ট লেদার দিয়ে মেইনলি করে থাকি আর কি। সো এটা একটা ওয়েল পুল আপ লেদার,
আপনি যত ইউজ করবেন এটা কালার এবং শাইনিং তত বাড়বে এবং এটা দুইটা কন্টেস্ট করে আমরা ব্ল্যাক এবং হচ্ছে জি ব্ল্যাক এবং ব্রাউনের সমন্বয়ে একটা করেছি আর কি কার্ড কার্ড রাখতে পারবেন কার্ড চেম্বার আছে এনআইডি কার্ড এবং আরেকটা মজার বিষয় হচ্ছে যেমন এখানে দুইটা চেম্বার আছে অনেকে এটা কাপড় ইউজ করে বাট আমরা আমরা এটা 100% জেনুইন লেদার দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন চকলেট কালারের কার্ড 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 রাখতে পারবেন এনআইডি কার্ড রাখতে পারবেন এটাও সেম এজ ইট ইজ আপনার হচ্ছে মাঝখানে আপনার লেদার দিয়ে পার্টটা ইয়া করা এখানে আপনার দুইটা চেম্বার রয়েছে আচ্ছা আচ্ছা সো এটার প্রাইস রাখা যাবে 600 টাকা রাখা যাবে এটাই আমার প্রাইস 900 টাকা 900 টাকা প্রাইস জি আচ্ছা এরপর হচ্ছে আমরা অয়েল পোলের আরেকটা অনেক সুন্দর একটা কালার রেড ব্রাউন কালার রেড ব্রাউন কালার অয়েল পোলাপের আপনারা এটা মানে হাতে নিলে এটার ফিলটা পাবেন প্লাস হচ্ছে এখানে কার্ড হোল্ডার আছে এবং এটাও সেম দুইটা চেম্বার আছে এবং মাঝখানে এটা লেদার দিয়ে করা এটাও 700 টাকা প্রাইস 700 টাকা ওকে সুন্দর আমরা কিন্তু ওয়ালেট গুলো দেখে আমাদের ছোট্ট একটা মানে কিউট একটা প্রোডাক্ট এটা হচ্ছে কার্ড হোল্ডার যারা অনেক কার্ড যাদের মানে কার্ড ইউজ করেন তাদের হ্যাঁ রাখতে হয় তারা এটা খুব ইজিলি মানে ক্যারি করতে পারবেন এবং এটার মধ্যে আপনারা চাইলে টাকাও রাখতে পারবেন রাখা যাবে এটা ছোট একটা কার্ড হোল্ডার তো এখানে আপনি কার্ড রাখতে পারবেন এবং এটা ওয়াল পুল আপ লেদার দিয়ে করা ওয়াল পুল আপ আপনি এটা একটা এক্সপোর্ট লেদার আপনার এটা যত ইউজ করবেন এটা শাইনিনেস তত ডে বাই ডে বাড়বে জি এটার প্রাইস রাখা যাবে 300 টাকা 300 টাকা প্রাইস জি এটাও আমরা 500 টাকা করে সেল করে থাকি চমৎকার জি আমরা এখন হচ্ছে মাউস প্যাড দেখেন লেদারের মাউস প্যাড হয় আমরা আমি এর আগে দেখিনি আজকে প্রথম দেখতেছি লেদারের মাউস প্যাড জি ওকে আমাদের এই মুহূর্তে তিনটা কালারের মাউস প্যাড রয়েছে একটা ব্রাউন কালার একটা ব্ল্যাক কালার আরেকটা হচ্ছে ব্লু কালার এগুলো সবগুলোই হচ্ছে মিলিং লেদার দিয়ে প্লেন আর্টিকেল দিয়ে করা এবং এগুলো আপনারা আমাদের থেকে 300 টাকা করে পেয়ে যাবেন মাত্র 300 টাকা করে পাবেন ইয়েস অনলি আমাদের এই মুহূর্তে তিনটা কালার अवेलेबल আছে আর কি আচ্ছা আচ্ছা জি ওকে এর পাশে আমরা দেখব পাসপোর্ট হোল্ডার পাসপোর্ট আর আসলে একটা ইম্পর্টেন্ট জিনিস জরুরি জিনিস যারা একটু সংরক্ষণ সুন্দর করে করতে চান তাদের জন্য পাসপোর্ট হোল্ডার দেখেন জানেন আমাদের এটা এমআরপি পাসপোর্ট হোল্ডার এমআরপি পাসপোর্ট হোল্ডার আমাদের দুইটা ডিজাইন আছে একটা চকলেট একটা হচ্ছে ব্ল্যাক যা ডিজাইনটা একটু ভিন্ন সেম সেম প্রোডাক্ট দুইটা কালারটা একটু ভিন্ন একটা চকলেট একটা ব্ল্যাক এগুলো রাখা যাবে 300 টাকা করে 300 টাকা করে ওকে পুরো আমাদের এখানে একটা সেট ব্যাগ আছে সাইড ব্যাগ হ্যাঁ আমাদের এই মুহূর্তে যারা বাইকার ভাইয়ারা আছেন তাদের জন্য এটা অনেক জরুরি একটা মানে জিনিস আমাদের আরো অনেকগুলো ব্যাগ সামনে আসতেছে পূর্ব ছিল এই মুহূর্তে আমাদের এই ব্যাগটাই এই মুহূর্তে স্টকে আছে আচ্ছা 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 এটা এটা দুইটা চেম্বার আছে এখানে একটি মানে ইয়ার চেম্বার আছে ছোট একটি চেম্বার আছে এখানে আপনাদের আপনারা ডকুমেন্টস রাখতে পারবেন দেন হচ্ছে মাঝখানে একটি চেম্বার আছে এখানে আপনারা আপনাদের ডকুমেন্টস রাখতে পারবেন এখানে একটি ইয়া আছে আবার এখানে ভিতরেও একটি পকেট আছে এখানে ভিতরে দুইটি পকেট আছে মাঝখান দিয়ে আরেকটা ইয়া আছে আচ্ছা আচ্ছা এরপর হচ্ছে আপনার কাঁধে ঝুলানোর জন্য ফিতা আছে ফিতা আছে ফিতাটাও আমরা লেদার দিয়ে করে থাকেন করে মানে করা হয়েছে আর কি দেখেন লেদার দিয়ে করা ফিতা কিন্তু নরমালি আসলে লেদার হয় না অনেক জায়গায় লেদার দিয়ে কিন্তু ফিতা করে এগুলো ঝং ধরার কোনো সম্ভাবনা নেই ইয়েস খুবই সুন্দর এটার প্রাইস কত ভাই এটার প্রাইস রাখা যাবে 1300 টাকা 1300 টাকা প্রাইস রাখা যাবে ওকে লাস্টলি আমরা দেখাবো হচ্ছে চেস্ট গার্ড এই মুহূর্তে শীতের জন্য বাইকারদের জন্য সবচেয়ে উপযোগী একটা জিনিস চেস্ট গার্ড চেসগার্ডটা যেমন মানে বুকের যারা বাইক ইয়া করে তাদের বুকের বাতাসটাকে এটা প্রতিরোধ করে আর কি সো এটা আমরা আমাদের দুইটা কালার আমরা করেছি একটা ব্ল্যাক একটা হচ্ছে চকলেট কালার সো এটা মেইনলি আমরা মিলিং আর্টিকেল দিয়ে করেছি লেদার মিলিং আর্টিকেল মিলিং করা হয় মেইনলি হচ্ছে আপনার লেদারটাকে সফট করার জন্য হ্যাঁ এটা অনেক আরামদায়ক হবে আপনি হাতে নিলে এটার ফিল পাবেন যে আসলে কেমন সফট সফট জি এবং এখানে আমাদের এমবোস করা লোগো দেওয়া আছে এবং ভিতরের সেকশনে আমরা হচ্ছে মানে গরম যেন হয় ওটার জন্য একটা উল টাইপের একটা মকমল টাইপের আসলে একটা পার্ট ইউজ করা রাইট এবং এটাতে একটা প্রিমিয়াম বেল্ট ইউজ করা হয়েছে রাবার বেল্ট আপনারা দেখতে পাচ্ছেন এবং এই যে প্লাস্টিক এটা আপনারা এবং এটা একটা প্রিমিয়াম একটা প্লাস্টিক এখানে আমরা ইউজ করেছি সুন্দর সুন্দর আমি আপনাদেরকে একটু পরে দেখাই পরে দেখান হ্যাঁ
এই যে ওকে, এটার ওয়ান সাইজ হয়ে থাকে, এটা আপনার যে কেউ আপনার ব্যবহার করতে পারবেন, কারণ পিছনে মানে রাবারের বেল্ট আছে, আপনার যে কেউ অ্যাডজাস্ট করে করা যাবে, যেহেতু রাবারের বেল্ট সহজেই এটা এটা সবাই ইউজ করতে পারবে। চমৎকার, দেখেন আমার হাইটটা হয়তো বেশি, এই জন্য একটু ইয়া লাগতেছে, কিন্তু বাট বাইকে বসলে আমাদের তো ইয়া হয়, এটা অ্যাডজাস্ট হয়ে যাবে, আমরা স্ট্যান্ডার্ড সাইজ মেইনটেইন করে এটা ম্যানুফ্যাকচার করেছি। ওকে, চমৎকার, আমরা কিন্তু খুবই চমৎকার সব লেদারের অ্যাক্সেসরিজ দেখে ফেললাম এখানে, বেল্ট, মানি ব্যাগ আপনারা দেখতে পেলেন, সেস গার্ড, এছাড়াও ব্যাগ আছে, তো সব কিছু আমরা কিন্তু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, এগুলো আপনারা অর্ডার করতে পারেন জেইসে, জেইসের সঙ্গে যোগাযোগ করতে পারেন, জেইস ব্র্যান্ডের এই প্রোডাক্টগুলো নিতে হলে অবশ্যই ভিডিও ডেসক্রিপশানে নাম্বার দেওয়া আছে, ঢাকার বাইরে কুরিয়ার হোম ডেলিভারি থাকবেন, আর যারা অর্ডার করবেন অবশ্যই কিন্তু কিছু কনফার্ম করতে হবে, একটা চার্জ দিতে হবে, কুরিয়ার চার্জ, যারা প্রি পেমেন্ট করবেন তাদের তো আর কোনো ইয়া লাগবে না, যারা সিওডিতে অর্ডার করবেন সেক্ষেত্রে হচ্ছে আমরা 100 টাকা প্রি পেমেন্ট নিয়ে থাকি ফর অর্ডার কনফার্মেশন। ওকে, তো জেইসের ওয়েবসাইট আছে zaysbd.com, সেখানে গিয়ে আমাদের ওয়েবসাইটে আপনি আমাদের সকল প্রোডাক্ট তো আমরা এখানে আসলে দেখাতে পারিনি সময় স্বল্পতার কারণে, আপনারা আমাদের ওয়েবসাইটে আমাদের সকল প্রোডাক্ট পেয়ে যাবেন www.jsbd.com, সেখান থেকে আপনারা অর্ডার করলে আমাদের আমরা খুব ইজি ওয়েতে আপনাদের অর্ডারগুলো প্রসেস করতে পারবো ইনশাআল্লাহ। ওকে, তো আজকে পর্যন্তই ধন্যবাদ মাজিদ ভাইকে অনেক চমৎকার সব প্রোডাক্ট দেখানোর জন্য, আজকে পর্যন্তই, জি, আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফেজ।